দুয়ারে দাঁড়ানো লক্ষ্মী পায়ে ঠেলা বোঝেন তো, ঠিক সেই কাজটাই এবার করেছে টিম টাইগার্স। সেমিতে যাওয়ার দারুণ একটা সম্ভাবনাকে আশঙ্কায় পরিণত করে শেষ পর্যন্ত এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের মিশনটা ওরা শেষ করেছে। ভারতের বিপক্ষের ম্যাচে চাইলে বিরাট কোহলির ফেক ফিল্ডিং, বৃষ্টিবিঘ্নিত ম্যাচ, আম্পায়ারদের ঘাটতারামও অনেকগুলো অজুহাত দেওয়া যাবে। পাকিস্তানের বিপক্ষেও আপনি সাকিবের আউটটাকে বড় করে রংচং মাখিয়ে দিতে পারেন, বলতে পারেন আইসিসি আপনাকে হাতে ধরে হারিয়েছে। আর যদি এসবের বাইরে গিয়ে আপনি কেবল ক্রিকেট নিয়ে আলোচনা করতে চান, তবে আপনাকে মানতেই হবে আপনারা ঠিকঠাক খেলতে পারেননি, খেলার যোগ্যতা কিংবা মানসিকতাই আপনাদের ছিল না। আপনারা খেলতে যাওয়ার আগেই বলেছেন বিশ্বকাপ জয় কিংবা বিশ্বকাপে ভালো খেলা আপনাদের মিশন নয়, আপনারা পরের বিশ্বকাপে দেখে নেবেন, পরের বিশ্বকাপে ভালো করবেন। বিশ্ব মঞ্চে নামার আগেই এই যে মানসিক বিপর্যয়, এই যে পরাজয় মেনে নেওয়ার প্রবণতা, শেষ অবধি সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে। একের পর এক সুযোগ হাতে এসেছে, একের পর এক সুযোগ আপনারা স্বেচ্ছায় হারিয়েছেন। আপনারা আসলে ভারতের বিপক্ষে জিততে চাননি, পাকিস্তানের বিপক্ষে ফাইটটাও করতে চাননি। লিটন দাস কিংবা তাসকিন আহমেদ এরকম কয়েকজন চেষ্টা করেছেন তাদের জায়গা থেকে, কিন্তু ক্রিকেট তো দলীয় খেলা, পুরো দলটাকেই এক হয়ে এক সুতোয় বেঁধে নামতে হয়, খেলতে হয়। এর একটা তার ছিঁড়ে গেলে বা একটা অপশন কেটে গেলে তখন খেলাটা আর খেলা থাকে না। এক সাকিব আল হাসান যেমন ম্যাচ জেতানোর এবিলিটি রাখেন না, ঠিক তেমনই এক লিটনও পারেন না। এখানে সাকিব থেকে লিটন কিংবা শরীফুল অথবা এবাদত সবাইকেই সমানভাবে খেলতে হবে, এবং সেটা একটা সমটানীয় মাইন্ডসেট নিয়ে খেলতে হবে। একতাই বল কিংবা দশের লাঠি একের বোঝা যে স্লোগানটা আমরা ছোট্টবেলা থেকে পড়ে এসেছি, টাইগাররা সেটাই কেন যেন মানতে পারেনি, যার ফলটা হচ্ছে এই পরাজয়। এই বিপর্যয় থেকে শেখা যদি না যায়, আরও দশটা বিশ্বকাপ গেলেও টাইগাররা কিছুই করতে পারবে না। আপনি যদি কাগজের কলমের হিসেবে দেখেন, সবচেয়ে বড় সুযোগ টাইগাররা এবারই হারিয়েছে। আগামী দশটা বিশ্বকাপে কিংবা বিশটা বিশ্বকাপেও এই সুযোগটা পাওয়া যাবে কি না সেটা হলফ করে কোনোভাবেই বলা যাচ্ছে না। তাই এখনও টাইগারদের বলা, আপনাদের ঘুমটা এবার একটু ভাঙুন, খেলাটাকে, ক্রিকেটটাকে ঠিক ক্রিকেটের মতো করে বুঝুন এবং চেষ্টা করুন। চেষ্টা কেবল নয়, চেষ্টাটাকে কার্যকরী এবং যুগান্তকারী এবং সময় বুঝে টেকনিক্যালি সাউন্ড হয়ে চেষ্টা করতে হবে। অনেকে চাইলেই হারের জন্য বিসিবিকেও দায়ী করে গোষ্ঠী উদ্ধার করতে পারেন, তবে তাতে খুব একটা লাভ হবে না, কারণ যারা খেলবেন তারাই যদি ঠিকঠাক না খেলেন, এখানে বিসিবি কিংবা মাস্টারের আলটিমেট কিছুই করার নেই। তাই উঠোনের দোষটা না খুঁজে বা নাচের প্র্যাকটিসটা খুব ভালোভাবে করাটাই মনে হয় জরুরি হয়ে পড়ছে, যদি আপনারা বেদনার এই সিম্ফনিটাকে আরও দীর্ঘায়িত করতে না চান।